হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। গুড ইভিনিং, ওয়েলকাম টু অন দা ওয়ে। আজকে অনেক দিন পরে আমরা আবার এই চ্যানেলে নতুন করে ভিডিও শুরু করছি, কারণ কি মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ চলে গেল, কারণ কি ওর একটু কাজ বাজ ছিল, তো আর আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য বহুদিন কিন্তু আমরা চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি। আজকে সন্ধ্যা থেকে আবার শুরু করলাম, আগের মতো ঠিক কন্টিনিউ ভিডিও যাবে চেষ্টা করব। আর আজকে নতুন করে শুরু করছি নতুনভাবে, আজকে আমরা চ্যালেঞ্জ করব খুবই একটা ইয়ামি খাবার, মানে বলতে বলতে আমার জিভ দিয়ে জল পড়ছে, মানে পাচ্ছো। আর আমি তো খুব ফুডি তোমরা জানো, কিন্তু হ্যাঁ ফুডি হলেও আমি এখন নিজের ভালোর জন্যই সকালে বা দুপুরের খাবারটা একটু অন্যরকম খাওয়ার চেষ্টা করছি, মানে বেশি কার্বোহাইড্রেট না বা এরকম কিছু হালকা কিছু খাওয়ার চেষ্টা করছি। কিন্তু এই যখন ভিডিও শুট করবো তখন তো মানে আমার ছাড়, ওইটুকু সময় আমার ছাড়, তখন আমি যা ইচ্ছা খেতে পারি। তো আজকেও খুব সুন্দর সুন্দর ইয়ামি খাবারও নিয়ে এসছে। আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে 7 রকমের খাবার খাবো আজকে আমরা। কি কি খাবার সেটা রো বলুক। ফুডি শুধু নয়, মুডিও বটে, ভীষণ মুডি। তবে সেই মুডির মুড ঠিক রাখার জন্য আমি কিন্তু 7টা মুডের খাবার এনেছি, এবং মানে 7টা খাবারই মোটামুটি আমারও পছন্দ, ওরও পছন্দ, এবং তোমাদেরও পছন্দেরই মধ্যে মতো হবে। আর একটা জিনিস দেখো, এই ব্যাপারটা এরকম করে রেখেছি যে এই সময়টায়, অর্থাৎ এখন এই 8:15, এই সময়টায় এরকম কোনো চ্যালেঞ্জ মানে তোমরা বুঝতে পারছো, এবং এতখানি ডিনার আমার পক্ষে টু মাচ, আমি এতটা খাই না কোনো সময়। ও তো আরো এনেছে সবকিছু, কিন্তু 4-4 করে আছে, কারণ যদি তোমরা 4 দিন মানুষ সব দুটো দুটো করে রাখা আছে, আর এই দুটো দুটো করে আমরা নিয়ে বসেছি, কারণ মা আর আমার দাও খাবে ছেলে দেখতে কেমন সে তো যাই হোক সেটা ব্যাপার। তো যাই হোক, আজকে আমরা 7 রকমের খাবার নিয়ে বসেছি, মজা করে খাবো, চ্যালেঞ্জ করব। কি খাবো সেটা তো বলো বলো। ডিমের চপ। ও ডিমের চপ, আমাদের এখানে ভেজিটেবল চপ। এখনো আঙুরে কিন্তু ঠিকছে গরমটা। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। ইভেন সিঙ্গাড়াটা তাই, শিবানীর সিঙ্গাড়া। হ্যাঁ শিবানী, আমাদের খুব বড় দোকান আর খুব নাম করা দোকান, খুব টেস্টি। একদম একদম। তো চপ সিঙ্গাড়া আর দুটো বলছি আমি, দই এক ভাঁড়, ঠান্ডা ঠান্ডা দই গরমের দিনে খুব ভালো। একটা হচ্ছে অমৃতি, আর দুটো রসগোল্লা দু রকমের, একটা সাদা অর্থাৎ চিনির রসগোল্লা, আর একটা নলেন গুড়ের। যদি এই সময় পাওয়া যায় নলেন গুড় রসগোল্লা, কিন্তু আমাদের পাল মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যায় এখন রসগোল্লা, একদম নলেন গুড়ের। আর একটা গোটা তরমুজ নিয়ে এসেছিল হিউজ বড়, সেখান থেকে কেটে আমি এইটুকু করে নিয়েছি। ফল খাবারের পরে ফল হলে ভালো হয়, আর এই শক্ত শক্ত খাবার খেতে, ও দইটা শক্ত নয়, দইটা একদম জমাট বাঁধা ঠান্ডা দই। আমি আমার কম খাওয়ার মধ্যে এখান থেকে যতটুকু পারবো আমি পুরোটাই খাওয়ার চেষ্টা করবো। ঠিক যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় ছেলে মেয়ে দেখে, ঠিক আমরা তেমন করে খাবো। আর একটা ওকে দেখবো, আর একটা প্রাইজ দিয়ে এসছে, যে উইনার হবে বা যে সবটা খেয়ে কমপ্লিট করতে পারবে সে এটা পাবে। এটা আমি ওর জন্যই নিয়ে এসেছি, কারণ এই খাবারের উইনার ও হওয়াটাই স্বাভাবিক, এই বিপুল পরিমাণ আমার পক্ষে ঠাসা মুশকিল। আমি কতদিন তো এসব খাইনি বলতো। হ্যাঁ তা অবশ্য ঠিক। তা যাই হোক, এরকম ট্রিট মাঝে মাঝে অবশ্য অস্বাস্থ্যকর কেউ কিন্তু বলতে পারবে না, কারণ দেখো একটা জিনিস জানি, দুটো জিনিস জানি, ডিমের চপটা হয়তো একটু হাই ক্যালোরির হবে, কারণ এটা পুরোপুরি মানে সবগুলো হাই ক্যালোরি। সিঙ্গাড়া, সিঙ্গাড়াটা একদম টোটালি হাইজিনিক, কারণ আমাদের শিবানীর সিঙ্গাড়া চপ খুব সুন্দর, এবং বাকিগুলো কিন্তু স্বাস্থ্যকর। তুমি লক্ষ্য করো এই যে দই বা রসগোল্লা, দুটো রসগোল্লা, এই তরমুজ, ফলটা, অর্থাৎ খাওয়ার পরে এই পার্টিকুলার আইটেমটাকে যদি ফল দিয়ে শেষ করি ডাইজেস্ট হবেই হবে। তো আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না, আমি খাওয়া শুরু করছি। আমিও শুরু করব, তবে ধীরে সুস্থে। সুন্দর মানে সুঘ্রাণ সুন্দর খাবার রেখে কেউ বেশি কোন কথা বলতে পারে, টোটাল কম্বিনেশনের একটা যে ঘ্রাণ আসছে সেটা কিন্তু, যাই হোক থাম্বনেইলে তো নিশ্চয়ই এর বড় ছবি যাবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করা যায়। দেখা যাক তাহলে কি শুরু করা যায়। শুরু করছি খাওয়া। টাইমার টাইমার কিছু নেই, নিজে আজকে তাড়াতাড়ি মজা করে যে যতটা খেতে পারবে খাই, খেতে থাকি, যখন যে হাল ছেড়ে দেবে সে মানে মানে প্রথমে যে হাল ছাড়বে সে আউট, সে হেরে গেল। হেরে গেল আর কি।
তাহলে শুরু করছি 1 2 3 স্টার্ট আমি ডিমের চপটাই নিলাম আগে ও কি নিয়েছে ডিমের চপই নিয়েছে দেখো এইসব খাবার যদি গুগ্রাসে গেলি না জমবে না এর সঙ্গে স্যালাড হলে জমতো ভালো চাইনা স্যালাড ঠিক আছে এখনো ধোয়া বের হচ্ছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না এখনো ধোয়া বের হচ্ছে দারুণ বানিয়েছে ছোটবেলায় আমি অনেক জায়গায় কিছু মনে দেখতে অনেকবার মানে মামাদের মাসিদের কাকাদের যেটা হয় আর কি মা বাবা আমাকে নিয়ে যেত মনে করে তাই সব খাওয়ার অভিজ্ঞতা আমার আছে আমি নিজে সন্দেহ দেখতে যাইনি আমাকে দেখার পর্যন্ত মনে করেনি এমনি দেখে নিজে মুখ ওর ডিমের চাপ শেষ হয়ে গেছে আমি একটু তাড়ি তাড়ি খাচ্ছি ডিমের চপটা জাস্ট ফাটাফাটি এটা এত ফ্রেশ লাগছে মানে জাস্ট বলা যাচ্ছে না দারুণ ফ্রেশ পাল থেকেই আনা ঝাল চলছে ভাবছি একটু মিষ্টি কামড় কামড়ে দেখি ও ভালো করে অমৃতিটা আমিও একটু অমৃতি কামড়ে দেখি আমার কাবি করছো কেন কার্তিক দা থ্যাংক ইউ ভেরি মাচ মানে পাল মিষ্টি ভান্ডারের মালিকের কথা বলছি আমাদের দাদা হন মালিক কিন্তু বানায়নি মানে যে কর্মচারীরা কর্মচারীরা বানিয়েছে মালিক তো পুষেছে কর্মচারীকে এক্সেলেন্ট জানি না কার্তিক দা ভিডিওটা দেখবে কিনা আমি হারবোই আজকে তবে আপামর বাঙালি কিন্তু এই যে ফুড কম্বিনেশনটা এটা ভালো লাগবে ডিনারে যদি সত্যি এরকম আইটেম গুলো নিয়ে বসা যায় যে যতটা পারবে খাবে রোজ ও হয় না মাঝে মাঝে খাও কি ওদিকে রসগোল্লা স্টার্ট হয়ে গেছে অনেকদিন পরে সব খাবার খাচ্ছি তো জাস্ট কিছু বলার নেই অসাধারণ লাগছে থ্যাংক ইউ ভেবেছিস এত সুন্দর খাবার নিয়ে এসছো তবে ও কিন্তু আধা কাজটা করে লাগছে তারপরে খেতে পারবো না যে আমি কিন্তু এটা খাচ্ছি কমপ্লিট করছি ডিমের চপ অমৃতি আমি পুরো খেয়েছি অর্ধেক রসগোল্লা কেটে খেয়েছে অর্ধেক সিঙ্গাড়া ভেঙে খেয়েছে আচ্ছা এবার আমি কি করব চিন্তা করছি আমি এটা রসগোল্লাই খাই এটা হচ্ছে চিনি সাদা এক্সেলেন্ট গুড়ের রসগোল্লা এখনো নলেন গুড় কোথা থেকে পাও দাদা কি হলো
কি হলো কিচ্ছু হয়নি খাচ্ছি তো আস্তে আস্তে আমার দুটো রসগোল্লা শেষ ওর একটা শেষ করেছে সিঙ্গাড়া অর্ধেক ভেঙে রেখে দিয়েছে দই এক চামচ আমি সবই টেস্ট করছি অল্প অল্প তাহলে কি আর বেটি দিতে বয়ে যাচ্ছে না এখন কি এন্ড হয়ে যাচ্ছে নাকি তা হচ্ছে না কি করব ভাবছি পুরিটা একটুখানি খাই তো একটা ডিমের জোর একটা অনেক দিয়ে রসগোল্লা খাওয়া তো সহজ নয় বেশ পেট ভরেই যায় আমি তো দুটো খেয়ে ফেলেছি আমি ডিমের চপটা খেয়েছি অমৃতটা শেষ করেছি আর রসগোল্লা দুটো খেয়ে ফেলেছি এখন আমার একটু ড্রিঙ্ক হলে ভালো হয় তাই আমি পুটিটা খুললাম এটা করে দাও কেন আমি তো খেতে পারবো না এটা ঠিক তাহলে তো চ্যালেঞ্জ হচ্ছে কোথায় গুরু আর দেইনি দিলাম দেখো তুমি কি বলো তোমার কে দেবে ফুটি খুব ভালো লাগছে কিন্তু পেটটা ভরো ভরো করছে গো আমি এতটা একটু মুশকিল স্ন্যাকস আই মানে চিপস জাতীয় আইটেমে ফটাফট উঠিয়ে দিতে পারি আমি হাত তুলে বললাম সিঙ্গাড়াটা আমি খাচ্ছি না আমি সিঙ্গাড়া এখনো গরম কিন্তু আমার খেতে ইচ্ছা করছে আমি অর্ধেকটা খেয়েছি এত সবটা খাওয়া আমার পক্ষে সম্ভব না ও একটা গেছে একটা আর দইয়ের এক চামচ খেয়েছি একটু খাবো এক্সিলেন্ট লাগছে তরমুজটা খেতে ইচ্ছা করছে কিন্তু তরমুজটা মানে কোয়ান্টিটি যদিও জল জলের কোয়ান্টিটি খুব একটা বেশি হবে না খাই আমি আর কিছু খেতে পারবো না যে খাবারের চ্যানেল আমার খুব ফেভারিট চ্যানেল খুব ওখানে ঠিক যে যেহেতু ওনাদের ভাইজান বলা হয় ভাইয়া তার নন্দা আমি কিন্তু ভীষণ ভীষণ আপনার ফ্যান এবং আমার ও দেখে আর বলে তুমি এরকম দেখতে আমি না আদনান ভাই আর আমি একদম আমি প্রথম দিকে তো দেখতে ভালোবাসতাম না কিন্তু এখন যখন দেখি দেখতে যে এমন ভালো লাগে আর ভদ্রলোক এত ভালো ভীষণ ভালো লাগে না আদনান আর কথা বললেই মনে হয় যেন নিজের মানুষ এরকমটা খুব ভালো লাগে আর কি দাদা ভাই এবং সবথেকে বড় কথা ওই বাংলার মানুষ যে আমাদের কতখানি পরিচিত সেই ভাষাটা ওই বাংলার মানুষ খুব ভালো লাগে আর কি বলতে জানি যে ওরা তো অনেক বড় চ্যানেল আর ওরা সেলিব্রিটি অ্যাকচুয়ালি কি রইনি ওই দেশে নাটক করেন ওরা সুতরাং ওরা আমাদের চ্যানেল দেখবে না সেটা আমরা জানি কখনোই দেখবে না কিন্তু কিন্তু আমরা ওদের ভীষণ বড় ফ্যান এবং ঠিক এই জিনিসটা করেন উনি যে প্রত্যেকটা খাবারই চেকে চেকে দেখেন এবং বলেন যে এটা আমার ভালো লাগছে ওটা আমার ভালো লাগছে আজকে আমার খেতে খেতে ঠিক কিন্তু সেই জিনিসটাই মনে হচ্ছে পুরোটা খেয়ে উঠতে পারছি না কিন্তু ওভারঅল সব কিছু টেস্ট করে করে দেখি কি আর বলছি আমার আনন্দের কথা মনে পড়ে যাচ্ছে তরমুজটা কি টেস্টি গো খুব টেস্টি তরমুজটা তা বন্ধুরা কি আর বলি বলো তো আজকে আমি জিতে জিও হেরেছে এই কি হলো আমার দুটো রসগোল্লা নেই গোটা ডিমের চপটা নেই অমৃতি নেই ওর এখনো অর্ধেক সিঙ্গাড়া পড়ে আছে একটা রসগোল্লা পড়ে আছে সিঙ্গাড়া তোমার গোটা পড়ে আছে দই কেজি হাফ খেয়েছে আমাকে হাফ দিয়ে দিয়েছে সুতরাং ঠিক জমলো না কিন্তু কম্পিটিশন ড্র ড্র ম্যাচ ড্র কিন্তু খেয়ে খুব তৃপ্তি পেলাম এটুকু ঠিক আছে বেশি একবারে খেলে গা গোলাবে এটুকু হালকা পেট ভরে গেছে বেশ এতেই খুশি তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব তোমরা এরকম মজা করে খেতে থাকো সেটাই বলি বলতে পারি অনেকের এই সময়টা ডিনার টাইম আমাদের ভিডিও যাবে কখন কালকে কালকে কখন সকালে যাই হোক যারা ডিনার টাইমে বসে আমাদের ভিডিওটা দেখবে তারা ডিনার করতে করতে দেখো আশা করি আমাদের এই ডিনারের আইটেম তোমাদের ভালো লাগবে এবং তোমরা তোমাদের ডিনারের আইটেমটা এনজয় করতে পারবে খুব ভালো করে যে বাবিরান নিতে খাচ্ছিল আমরা দেখছিলাম আর খাচ্ছিলাম যাক
আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। একটা সিঙ্গাড়া আমার রয়ে গেছে। বড় হপ্তা। তরমুজটা তরমুজের থেকে আমি বেশি খেয়েছি। আরে ফুটিটা একটু আছে। এই এই গুদ্দটা দইটা আমি খাবো না, ফ্রিজে রেখে দেওয়া হবে। এই অর্ধেকটা খেয়ে নেব। তো মোটামুটি আজকে কিন্তু কম্পিটিশন ঠিক দমদার হলো না। আজকে তো কম্পিটিশন ছিল না, বলা ছিল যে নরমাল খেতে। নরমাল না খেতে বসবো ঠিক আছে, কিন্তু কে জিতবো কে হারবো সেটা মানে ব্যাপার ছিল, যে যদি খাবারটা পুরো হতে পারত। বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। সকলকে টাটা। সুন্দর সুন্দর গুড নাইট। এত সুন্দর খাবার সামনে নিয়ে কিছুটা রেখে কিছুটা খেয়ে তোমাদের সবাইকে গুড নাইট। নতুন ভিডিও আসলে অবশ্যই দেখো, এবং ওই সিঙ্গেল সিঙ্গেল চ্যালেঞ্জগুলো, হোয়াইট ফুড চ্যালেঞ্জ, রেড ফুড চ্যালেঞ্জ অবশ্যই আসছে। গুড নাইট।